হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দই সুজির ভাপা পিঠের রেসিপি। অত্যন্ত সহজ উপায় এবং খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। শীতকালে একবার এভাবে তৈরি করে খেতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। পিঠে তৈরি করতে যা যা ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হয় এখানে তেমন একটা কিন্তু দরকার নেই, শুধুমাত্র সুজি আর টক দই নেসেসারি। আর বাকি যে সমস্ত জিনিস আমি ইউজ করেছি সেগুলি সবই অপশনাল, যেগুলো তোমরা দিতে পারো নাও দিতে পারো। আর এটা হলো সুজির একটা হেলদি রেসিপি। এই পিঠে তৈরি করতে না লাগবে নারকেল, গুড় কিংবা ঘি। তাহলে আর দেরি না করে চলো দেখে নি কিভাবে আমি তৈরি করেছি দই সুজির ভাপা পিঠে। নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি। সুজিটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। টক দই নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু কম। চিনি দিয়ে দেব 3 টেবিল স্পুন, তবে মিষ্টিটা দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। এবার সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। দই আর চিনি দিয়ে সুজিটা মিক্সড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। খুব ভালো করে সবকিছু মিক্সড করে নেব। সবকিছু খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে। 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ আমি দিয়ে দেব। এবার গুঁড়ো দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে দেব। গুঁড়ো দুধ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি রেখে দেব 30 মিনিটের জন্য ঢেকে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সুজি যতক্ষণ রেস্টে রয়েছে ততক্ষণ আমরা অন্য কাজগুলো সেরে নিচ্ছি। বাটির মধ্যে আমি পিঠেটা তৈরি করব সেই বাটিটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এই তেলটা দিয়ে খুব ভালো করে বাটিটা ব্রাশ করে নেব, তাহলে পিঠেটা কিন্তু বাটির গায়ে লাগবে না, খুব সহজেই ডিমোল্ড করা যাবে। খুব ভালো করে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি বাটির মধ্যে। এবার এটা রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দেব জল। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যেন স্ট্যান্ডের থেকে জলটা নিচে থাকে। এবার আমি ঢেকে দেব যতক্ষণ না জলটা ফুটে উঠছে। এবার দেখো 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি, দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এটা আমি মিক্সার গ্রাইন্ডার জারে একটু ব্লেন্ড করে নেব, তাহলে খুব ভালো মিহি হবে। ইচ্ছে করে তোমরা মিক্সিতে ব্লেন্ড না করলেও পারো, এভাবেও কিন্তু পিঠেটা তৈরি করা যায়। মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি, এবার ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, তাহলে কিভাবে বলো তো, খুব বেশি মোলায়েম হবে। এবার আমি নিয়ে নিয়েছি তেল মেখে রাখা বাটির মধ্যে। ইচ্ছে করলে এভাবেও তোমরা ভাপে দিয়ে দিতে পারো, তবে উপর দিকটা যদি একটু গার্নিশ করে দাও তাহলে ভালো লাগবে। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিয়ে দেব কিশমিশ, দিয়ে দিচ্ছি আমন্ডস, একটু আমন্ড কুচি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর কালারফুল করার জন্য দিয়ে দিলাম চেরি। গার্নিশিং সম্পূর্ণ কমপ্লিট। এবার এটা আমরা বসিয়ে দেব প্রেশার কুকারে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলছি, দেখাই যাচ্ছে জলটা ফুটে গেছে। 30 থেকে 40 মিনিটের জন্য আমি ভাপে বসিয়ে দিলাম। প্রেশার কুকারের সিটিটা খুলে এইখানে আমি একটু কাগজ আটকে দেব যাতে কোনো রকম বাতাস বেরিয়ে যেতে না পারে। একটা কাগজ দিয়ে প্রেশার কুকারের ফুটোটা আমি আটকে দিয়েছি যাতে কোনো রকমের বাতাস বেরিয়ে যেতে না পারে। এই অবস্থায় আমি রেখে দেব 40 মিনিট। গ্যাসের ফ্লেম রয়েছে লোতে। 30 মিনিট পরে এসে আমি প্রেশার কুকারের ঢাকনাটা একটুখানি তুললাম, দেখাই যাচ্ছে খুব সুন্দর তৈরি হয়েছে। এবার একটা স্টিকের সাহায্যে দেখে নেব যে
সেদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছ, একদম পরিষ্কার। তার মানে পিঠেটা কিন্তু সম্পূর্ণ রেডি, আর কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছ। এবার আমি প্রেশার কুকার থেকে তুলে নিচ্ছি। দেখো এইরকম হয়েছে, একটু ঠান্ডা হলে তারপর আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। শীতকালে সুজির ভাপা পিঠে যদি তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, কারণ এই পিঠে তৈরি করতে না লাগে গুড়, না লাগে নারকেল। তবে ইচ্ছে করলে তোমরা নারকেলের ইউজ করতে পারো, তবে নারকেল ছাড়া কিন্তু খুব একটা খারাপ লাগে না। ঠান্ডা হওয়ার সময় দেখতে পাবে যে আস্তে আস্তে কিন্তু বাটির থেকে ছেড়ে যাবে। 5 থেকে 10 মিনিট এভাবে যদি বাটিটা রেখে দাও তাহলে দেখবে পিঠেটা নিজে থেকেই উঠে এসছে। এবার আমি তোমাদেরকে 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু বাটি থেকে অনেকগুলি ছেড়ে এসছে। ছুরি বা অন্য কোনো কিছুই লাগবে না এটাকে ডিমোল্ড করার জন্য। এবার একটা প্লেটের মধ্যে আমি তোমাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি বাটিটা রেখে দিলাম। যেহেতু বাটিটা ঠান্ডা হয়ে গেছে দেখো নিজে নিজেই কিন্তু ছেড়ে গেল, আর কত সুন্দর জালিদার হয়েছে দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর হয়েছে ভাপা পিঠে। এটা কিন্তু পিঠের উল্টো দিক। এবার আমি তোমাদেরকে সামনের দিকটা দেখাচ্ছি। দেখো এই রকম হয়েছে। দেখতেই পাচ্ছ সুজির ভাপা পিঠে। এবার আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। দেখো কিরকম ফুলেছে দেখতে পাচ্ছ, বেকিং পাউডার কিংবা ইনো ছাড়া। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।